Now, continuing from the first video, we will see about the indirectly acting cholinergic drugs. अच्छा, directly acting गुलो देखलाम, जेगुलो agonistic activity आछे, indirectly acting गुलो होच्छे, cholinergic बा acetylcholine receptor, acetylcholine एर काज गुलो के बाड़िये देबे, की भावे acetylcholine के degradation ए बंधो करे। এতক্ষণ ছিল যে অ্যাসিটাইলকোলিনের মতন যেহেতু দেখতে সেই মলিকিউলসগুলো সেগুলো অ্যাসিটাইলকোলিনের মতন কিছু অ্যাক্টিভিটি দিচ্ছে কিন্তু এগুলো হচ্ছে খুব মেজরলি ইউজড হয় যেমন অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেয় বা অ্যাসিটাইলকোলিনের অ্যামাউন্ট বা কনসেন্ট্রেশনকে বাড়িয়ে দেয় কিভাবে আমরা যখন নিউরোমাসকুলার জাংশন বা নিউরো হিউমোরাল ট্রান্সমিশন যখন পড়েছিলাম এই কতগুলো ক্লাস আগে তখন মনে আছে কিনা জানি না তোমাদের সেখানে দেখবে যে অ্যাসিটাইলকোলিন যখন রিলিজ হয় ইন দ্য সাইন্যাপটিক ক্লেফট আফটার রিসিভিং ওয়ান অ্যাকশন পোটেনশিয়াল অথবা আফটার ওয়ান এক্সাইটেবিলিটি অ্যান্ড কন্ডাক্টিবিলিটি ফেনোমেনা তো দ্যাট অ্যাসিটাইলকোলিন নিডস টু বি ডিস্ট্রয়েড যেই অ্যাসিটাইলকোলিন একটা নার্ভ ইম্পালস পাওয়ার পরে এক্সাইটেবিলিটি কন্ডাক্টিবিলিটি হওয়ার পরে যখন সাইন্যাপটিক ক্লেফটে যখন আসে আর তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস হয়ে যাওয়ার পর সেই সমস্ত কোলিন এক্সেস যেগুলো থাকে সেগুলো কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যায় উইথ দ্য হেল্প অফ অ্যান এনজাইম তার নাম হচ্ছে কি অ্যাসিটাইলকোলিন এস্টারেজ তাই না তো এই এজেন্টসগুলো কি করে অ্যাসিটাইলকোলিন এনজাইমটাকেই ওরা ভেঙে দেয় বা ব্লক করে দেয় এখানে দেখো একটা এনজাইম সাবস্ট্রেট মডেল সিস্টেম দিয়ে বোঝানো হয়েছে এইটাকে যদি আমি ধরে নিই যে এইটা আমার অ্যাসিটাইলকোলিন এস্টারেজ মলিকিউল তাহলে তার দুখানা বাইন্ডিং সাইট থাকে কে বাইন্ড করবে ফার্স্ট অফ অল এর সাথে নর্মাল কন্ডিশনে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করবে কেন বাইন্ড করবে যাতে ও ডিগ্রেড হয়ে যেতে পারে দেখো এখানে অ্যাসিটিক অ্যাসিড আর কোলিনে ভেঙে গেছে এই জিনিসগুলো আবার ইউজড আপ হয়ে যাবে ফর ফার্দার সিনথেসিস অফ অ্যাসিটাইলকোলিন জানি এগুলো আমরা তো কীভাবে হয় অ্যাসিটাইলকোলিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেখতে যেখানে একটা অ্যামাইন গ্রুপ থাকবে বা একটা এস্টার গ্রুপ থাকবে সেখানে দেখবে যে একটা অ্যানায়নিক সাইট থাকে ইন কেস অফ অ্যাসিটাইলকোলিন এস্টারেজ যেহেতু এটা একটা এনজাইম প্রোটিনেশিয়াস ইন নেচার সেখানে নানান রকম অ্যামাইনো অ্যাসিডসও থাকতে পারে সেইখানে দেখা যায় যে এস্টারেটিক সাইটে সেরিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড থাকে যে কিনা অ্যাসিটাইলকোলিনের এই COOH গ্রুপের সাথে বা কার্বক্সিল গ্রুপের সাথে ও বাইন্ড করতে চায় অ্যাফিনিটি থাকে অ্যাট্রাকশন থাকে প্রচুর স্ট্রং অ্যাট্রাকশন থাকে তখন দেখা যায় যে অ্যাসিটাইলকোলিন সেইখানে এই সেরিন হাইড্রক্সিল গ্রুপের সাথে একটা স্ট্রং ওএইচ বন্ডিংয়ে হেল্প সক্ষম হয় অন্যদিকে এই এন প্লাস এই অ্যামাউন্ট এই জিনিস এই এন প্লাস আয়ন উইল হ্যাভ অ্যান অ্যাট্রাকশন অর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফর দিস অ্যানায়নিক সাইট এইটা জেনারেলি খুব একটা ডিগ্রেড হয় না একে অনেক সময় অ্যাঙ্কারের মতো বেঁধে রাখতে সাহায্য করে ভাঙে কোনটা এই জায়গাটা কার্বক্সিল গ্রুপের জায়গাটা ভেঙে যায় হাইড্রোলাইসিস হয় ইমিডিয়েটলি তখনই অ্যাসিটিক অ্যাসিড আর কোলিন নামক দুটো প্রোডাক্টে ও নিজেকে ভেঙে ফেলে তো এই ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগসের কাজ হলো এই অ্যাসিটাইলকোলিন এস্টারেজ নামক এই এনজাইমটার মধ্যে এই অ্যানায়নিক সাইট আর এস্টারেটিক সাইটের মধ্যে বসে থাকবে তো যদি বসে থাকে তাহলে অ্যাসিটাইলকোলিন আর এসে বাইন্ড করতে পারবে না যদি বাইন্ড করতে নাই পারে তার মানে কী হবে অ্যাসিটাইলকোলিন আর ডিগ্রেড হবে না তাহলে বলো তো কী হবে আস্তে আস্তে অ্যাসিটাইলকোলিনের পরিমাণটা নিউরোমাসকুলার জাংশন বা সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে অনেকটা বেড়ে যাবে তাহলে কী হবে কন্টিনিউয়াস কিন্তু নার্ভ ফায়ারিং চলতেই থাকবে এই জিনিসগুলো এবার প্রশ্ন হচ্ছে কখন দেব যখন দেখব যে অ্যাট্রোপিন নামক এইমাত্র বললাম যে একটা অ্যান্টাগনিস্টিক এজেন্ট রয়েছে যেগুলো কিন্তু এই অ্যাসিটাইলকোলিনের অ্যাকশনকে ব্লক করে দেয় মানে মাসল রেস্টিং ফেজে নিয়ে চলে যেতে হেল্প করে প্যারালাইসিস এজেন্ট প্যারালাইটিক কন্ডিশনে নিয়ে যেতে হেল্প করে তো সেই সময় কী হবে সেই অতিরিক্ত যখন অ্যাট্রোপিন বা ব্লকিং এজেন্টকে দিয়ে দেব সেই জিনিসটাকে বা সেই ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিটাকে অতিক্রম করার জন্যে তখন আমি এই অ্যাসিটাইলকোলিন মলিকিউল যাতে আমার অ্যামাউন্ট বেড়ে যায় তখন আমি এই ইনডাইরেক্টলি অ্যাক্টিং কোলিনার্জিক ড্রাগসকে ইনপুট করব সো ওয়েন উই উইল বি ইনকর্পোরেটিং দিস কাইন্ড অফ এজেন্টস ওয়েন অ্যাসিটাইলকোলিন অ্যাকশনস হ্যাজ বিন ব্লকড উইথ দ্য হেল্প অফ অ্যান অ্যান্টাগনিস্ট অ্যাজ ফর এক্সাম্পল লাইক ইন কেস অফ অ্যাট্রোপিন পয়জনিং দেন ওনলি উই ক্যান গিভ দিস কাইন্ড অফ এজেন্টস ইন অর্ডার টু রিপ্লেস
or in order to enhance the concentration of acetylcholine, and we will start the muscle firing or nerve firing. As a result, our muscle will start working through the triad system. Jani eta amra. Ebar dekha geche je ei agents gulo du dhoroner hote pare, ek reversible ar ek hocche irreversible. যেগুলো রিভার্সিবল হয়, দ্য রিভার্সিবল এনজাইম বা রিভার্সিবল অ্যাসিটাইলকোলিন এস্টারেজের কথার অর্থ হচ্ছে এই যে এস্টারেটিক সাইট আছে এইখানে এই ওএইচের সাথে সেই রিভার্সিবল কম্পাউন্ডসগুলো বাইন্ড করবে, এমনভাবে বন্ধন বেঁধে থাকবে তখন চট করে অ্যাসিটাইলকোলিন এসে বাঁধতে পারবে না ঠিকই, কিন্তু আবার সেই এজেন্টগুলো আস্তে আস্তে হাইড্রোলাইজড হয়ে এই মুখটা থেকে ছেড়ে আবার বেরিয়েও যায়। আমরা টি হাফের একটা গল্প পড়েছিলাম না ওই পিকেপিডি স্টাডির সময়, যে ফার্মাকোডাইনামিক স্টাডি কখন একটা ড্রাগ কতক্ষণ অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকতে পারে, তোমাদের বোধহয় সৌগত স্যার বোধহয় পড়িয়েছিলেন এটা, বোধহয় ফার্স্ট সেমিস্টারে, হয় সুদীপ্তা ম্যাডাম বা সৌগত স্যার, কেউ একজন বোধহয় কারোর পার্টে ছিল এটা আই গেস। তো সেখানে পড়ে এসছো যে একটা ড্রাগ কতক্ষণ ধরে বাইন্ড করে থাকতে পারে একটা পিকেপিডি স্টাডি অনুযায়ী। তো সেই স্টাডি অনুযায়ী বা সেই ফেনোমেনা অনুযায়ী রিভার্সিবল মানে যে ছেড়ে বেরিয়ে যেতে পারবে, আবার নতুন করে তোমাকে ইনকর্পোরেট করতে হবে। যেরকম একটা অ্যান্টিবায়োটিক খাই না আমরা, যে বলে না দিনে দুটো করে খাবে প্রোফাইল্যাক্সিসের জন্যে, যে ফার্স্টে একটা সার্টেন 8 hours গ্যাপে আবার আরেকটা খাবে, মানে ওই 8 hours মধ্যে যেইটুকু ড্রাগ তোমার অ্যাকশনস হওয়ার হয়ে গেল দিয়ে সেটা আবার এক্সক্রিট হয়ে গেল, এবার তোমার ড্রাগ কনসেন্ট্রেশন ইন ইউর ব্লাড ইজ লোয়ার্ড ইন অর্ডার টু এনহ্যান্স দ্য অ্যাক্টিভিটি আগেন বিফোর ইউ গেট আ রিল্যাপস, দেন আগেন আনাদার ডোজ অফ দ্য ড্রাগ ইউ হ্যাভ টু বি গিভেন অর ইনকর্পোরেটেড ইন ইউর বডি, জাস্ট লাইক দ্যাট। সেই জন্য সেই সমস্ত ক্ষেত্রে ইররিভার্সিবল এজেন্টসগুলোকে ব্যবহার করা হয়। ইররিভার্সিবলটা কি, যখন একবার বাইন্ড করে ফেললো এই এস্টারেটিক সাইটে, আর এরা কিন্তু চট করে এখান থেকে খুলে বেরিয়ে যায় না। অ্যাজ আ রেজাল্ট কী হয়, অ্যাসিটাইলকোলিন জমতেই থাকে অ্যান্ড ইট এনহ্যান্সেস কন্টিনিউয়াস ফায়ারিং অফ দ্য নার্ভ ফাইবার্স। তো কন্টিনিউয়াস ফায়ারিং যদি হয়, বুদ্ধি করে বলো তো তাহলে কী হতে পারে তোমাদের, অতিরিক্ত নার্ভ যদি ফায়ারিং হতে থাকে তো নার্ভ তো ফ্যাটিক হয়ে যাবে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট হোয়াট উইল হ্যাপেন, ইউর মাসল উইল অলসো গেট উইকেন অ্যান্ড উইকেন। এই ইররিভার্সিবল বাইন্ডিং এজেন্টসগুলো দেখা যায় ইন কেস অফ পেস্টিসাইডসের ক্ষেত্রে, যে সমস্ত ফার্মার্স বা যারা চাষবাসের জমিতে থাকে শুনে থাকবে যে তাদের প্রফেশনাল কারণে তাদের এক্সপোজার থাকে অর্গানোফসফেটের সাথে, আবার সুসাইডাল অ্যাক্টিভিটির ক্ষেত্রেও দেখা যায়। তো সেই সময় দেখবে যে সেই সমস্ত পেশেন্টদের কী হয়, যখন তারা এই শরীরের মধ্যে এই ইররিভার্সিবল বাইন্ডিং এজেন্টসগুলো ঢুকে যায়, একবার যদি বাইন্ড করে ফেলে এই কোলিন এস্টারেজের সাথে আর ছেড়ে বেরিয়ে যেতে পারে না, তখন অ্যাসিটাইলকোলিন বাড়তেই থাকে। অ্যাজ আ রেজাল্ট মাসেলস গেট উইকেন্ড অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট হোয়াট হ্যাপেন্স, তখন মাসেল উইকনেসের জন্য সমস্ত অর্গ্যান ফেলিয়ার হতে থাকে। অ্যাজ আ রেজাল্ট দ্য পার্সন ডাইজ গ্র্যাজুয়ালি, ইনস্ট্যান্টলি কিন্তু মরে না, গ্র্যাজুয়ালি আস্তে 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 সে মরছে। ওকে, তো দেখা যাক কী কী এজেন্ট, যেমন ইররিভার্সিবল কম্পিটিটিভ এজেন্টসের মধ্যে যেমন হচ্ছে কম্পিটিটিভ, কথাটা কেন বলা হয়েছে না, অ্যাসিটাইলকোলিনকে বসতে দেবো না আমি আগে গিয়ে বসবো, কম্পিটিশন দৌড়দৌড়ি করবে দুজনের মধ্যে, মারামারি লেগে যাবে কে আগে বসবে, এই নিওস্টিগমিন, ফাইরোস্টিগমিন, এড্রোফোরিয়াম অ্যান্ড দিস ফাইসোস্টিগমিন, দিস কাইন্ড অফ ড্রাগস উইল হ্যাভ আ কম্পিটিটিভ ইন নেচার। ওকে, দেখা যায় যে ফাইসোস্টিগমিন ইজ সাচ আ কাইন্ড অফ কম্পাউন্ড উইচ উইল ক্রস ইউর সিএনএস থ্রু বিবিবি, মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার, তার মানে নিকোটিনিক অ্যাকশনসও আছে, মাসকুলিনিক অ্যাকশনসও আছে, ডোজ মানে হাইলি টক্সিক হতেই পারে, না হওয়ার কিছু নেই, ডোজ ওয়াইজ দেওয়া উচিত, ডোজ যদি এক্সেস হয়ে যায় ইট উইল শো টক্সিক এফেক্ট। কীভাবে, এক্সেস যদি অ্যাসিটাইলকোলিন বেড়ে যায় তখন কী হবে, ইউ উইল শো মাসল ফ্যাটিগনেস। দেখা যায় কোথায় কিসে দিতে পারি, অপথ্যালমিক ইউজে দিতে পারি, কিছু ট্রিটমেন্ট অফ গ্লকমাতে দিতে পারি, বেলাডোনা পয়জনিংয়ের ক্ষেত্রে দিতে পারি, যে বললাম অতিরিক্ত যদি অ্যাট্রোপিন জমে যায় তাহলে অ্যাসিটাইলকোলিনের পরিমাণ তো কমে যাবে, সেইটাকে বাড়ানোর জন্য অ্যাসিটাইলকোলিনকে কী করতে হবে, ডিগ্রেড করা বন্ধ করতে হবে, তখন আমি এই ব্লকিং এজেন্টসগুলো দিতে পারি। ওকে, নেক্সট আসছে কি এড্রোফোরিয়াম, এটাও একটা কাইন্ড অফ কোলিনার্জিক এজেন্ট, অ্যানায়নিক সাইটে বাইন্ড দেখা যায়, এগুলো দেখা যায় জেনারেলি এস্টারেটিক সাইটে, লিপিড সলিউবল যেহেতু,
তো দিজ আর দিস ইজ আর অ্যানায়নিক সাইট, এর ইউজ খুব কমই থাকে যেহেতু এটা অ্যানায়নিক এজেন্ট। তো অন্যদিকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে নিওস্টিগমিন, নিওস্টিগমিন হচ্ছে এর কোনো সিএনএস অ্যাক্টিভিটি নেই ফার্স্ট অফ অল। হ্যাঁ, এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, তো এর কোনো অ্যাক্টিভিটি নেই। এই স্কেলেটাল মাসেলের এজেন্টে কাজ করে, মানে টিউবোকিউরারিন নামক একটা স্কেলেটাল মাসেল প্যারালাইটিক এজেন্ট যদি দেওয়া হয়, তো প্যারালাইসিস হচ্ছে মানে সেখানে অ্যাসিটাইলকোলিন নেই, তো মাসেল ইজ নট এক্সাইটেড অ্যাট অল। সো উই ক্যান ইনকর্পোরেট দিস নিওস্টিগমিন ইন অর্ডার টু রিপ্লেস দ্যাট কন্ডিশন। শর্ট ডিউরেশন অফ অ্যাকশন হয়, 3 to 5 hours, অ্যান্ড দে আর হাইড্রোলাইজড ইন লিভার অ্যান্ড প্লাজমা। ওকে, আচ্ছা, এবার এখানে বলা আছে যে কার কে কিভাবে ওরাল অ্যাবজর্পশন হয়। যেমন নিওস্টিগমিনকে আমি ওরাল অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবো না, খুব পুয়ার অ্যাবজর্পশন হয়, কেন এই যে লিভারে ভেঙে যায় তো সেজন্য দিতেই পারবো না, কারণ আমরা জানি হেপাটিক পোর্টাল ভেন দিয়ে আগে লিভারে যাবে ডিগ্রেডেশন হতে, তো অ্যাবজর্পশনই হবে না খুব একটা, আগেই ভেঙে যাবে, দিতে পারবো না। আচ্ছা, ফাইসোস্টিগমিন উই ক্যান গিভ ইন ওরাল ডোজ, সিএনএস অ্যাকশন ইজ প্রেজেন্ট ইন কেস অফ ফাইসোস্টিগমিন, দিস ইজ অ্যাবসেন্ট, এগুলো দেখেছি আমরা। তো এটাকে আমরা জেনারেলি দেবো ইন্ট্রামাস্কিউলার অথবা সাবকিউটেনিয়াস ইঞ্জেকশন রূপে দিতে পারবো অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এইবার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে এইগুলো হচ্ছে আমাদের ম্যালাথায়ন, ইথিয়ান, প্যারাথায়ন, ফেনথায়ন, দিজ আর অল দিজ ইনসেকটিসাইডস অ্যান্ড পেস্টিসাইডস, দিজ আর দিজ ইউনিভার্সিবল বাইন্ডিং ইনহিবিটার্স অফ এসিই। এগুলো যদি একবার শরীরে ঢোকে সেগুলো কিন্তু বেরি করে নিয়ে আসা ইটস টু টাফ, মৃত্যু ছাড়া কোনো গতি থাকে না। ওকে, কেন কিভাবে হয় এইমাত্র বোঝালাম যে অ্যাসিটাইলকোলিনের এস্টেরেটিক সাইটের মধ্যে এমনভাবে বাইন্ড করে যায় যে সে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, সে ইররেসপেক্টিভ অফ নিকোটিনিক আর ইররেসপেক্টিভ অফ মাসকারনিক রিসেপ্টারসে সে বাইন্ড করতে থাকবে, সে দেখবে না কোথাকার কী জিনিস। তো একটা একটা করে কী করবে, সমস্ত নিকোটিনিক মাসকারনিক রিসেপ্টারসের যে সাইটগুলো সেগুলো আস্তে আস্তে কী হবে, ব্লকিং হতে থাকবে। মানে যেমন যখন এই সমস্ত অর্গানোফসফেট পয়জনিং যখন হয় তখন একটা ফেমাস সাইড এফেক্ট দেখা যায়, সেটা হচ্ছে যেখানে দেওয়া আছে ফল ইন বিপি। কেন, অ্যাসিটাইলকোলিন কী করে, ভ্যাসোডায়ালেশন হয়, তো দ্যাটস কজেস আ ফল ইন বিপি, দ্য শর্ট ফল ইন বিপি ক্যান বি সিন, ব্র্যাডিকার্ডিয়া, ওয়াই, দেট ক্যান এনহ্যান্স, দে ক্যান রিডিউস, সরি, দে ক্যান রিডিউস দ্য কন্ট্র্যাক্টেবিলিটি অফ দ্য হার্ট মাসেল। আচ্ছা, ব্রেথলেসনেস হয় কেন, ব্রঙ্কিও স্প্যাজম দেখা যায় ডিউ টু দ্য কনস্ট্রিকশন অফ ব্রঙ্কিয়াল মাসেলস এসেট্রা। আরও কিছু ম্যানিফেস্টেশন সেখানে দেওয়া আছে, লাস্টলি ইউ ক্যান সি মাস্কিউলার ফ্যাসকিউলেশনস অ্যান্ড উইকনেস, অ্যাজ আ রেজাল্ট দ্য পার্সন ডাইজ গ্র্যাজুয়ালি। অ্যাট্রোপিন দেওয়া যেতে পারে 2 mg পার IV এভরি 10 মিনিটসে, বাট সেই সময় খুব একটা সবসময় এটা খুব একটা আশা উপন রেজাল্ট দেয় না, তো ইট ইস হ্যাপ দিট ওয়ার্কস বাট নট অলওয়েজ। ওকে, সাপ কামড়ায় যেমন স্নেক বাইটের ক্ষেত্রে, সেই সময়ও স্নেক বাইটের যে পয়জনিং দেখা যায় সেটাও কিন্তু একই রকমভাবেই কাজ করে, এনি কাইন্ড অফ অর্গানোফসফেট পয়জনিং দে ক্যান ওয়ার্ক ইন দিস ওয়ে। তো এই অবধি থাক, আশা করছি বুঝতে পারছো, প্রবলেম থাকবে জানিও। Thank you.